আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আলে ইমরান 159 নম্বর আয়াত। বিশেষ কারণে বাংলাদেশ আহলে যুব সংঘের আজকের এই মানে যুব সমাবেশ কর্মী সম্মেলন, যেটি ভার্চুয়াল আকারে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কারণে, সেজন্য সারা দেশ এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের আলোচনার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করা হবে, লক্ষ্যে অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আমরা প্রথমে মাতৃগর্ভে ছিলাম, তারপর সেখান থেকে আমরা দুনিয়াবি জীবনে এসেছি, তারপর কবর, কিয়ামত, হিসাব, এবং মুমিনের সর্বশেষ চাওয়া পাওয়া কী, লক্ষ্যটা কী। মুমিনের লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ। মুমিনের সর্বশেষ চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত লাভ। এই লক্ষ্য নির্ধারণ করেই আমাদের সামনের দিকে এগোতে হবে, এগোতে হয়। প্রত্যেক মানুষের এই লক্ষ্য নির্ধারণ করে চলতে হবে। আপনারা জানেন বাংলাদেশ আহলে যুব সংঘ সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে সমাজ সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই যে লক্ষ্য, এই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু আমরা আহলেদিস আন্দোলন, বাংলাদেশ আহলে যুব সংঘ এবং এর অঙ্গ সংগঠনসমূহ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। এই কাজগুলো করতে গেলে, এই কাজগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু উদাহরণ জানতে হবে। যে আমরা যদি অবিচল না থাকি, আমাদের লক্ষ্যে যদি সঠিকভাবে সেখানে দৃঢ় না থাকি, তাহলে আমরা কোন পর্যায়ে পৌঁছে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা সংকল্পবদ্ধ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভরসা রাখবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই তার প্রতি ভরসাকারীদেরকেই পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করবেন যে আমাদের নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আমিন অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, তার ছেলেকে কুরবানি দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করে ছেলেকে কুরবানি দেওয়ার আদেশ জারি করেছিলেন। এসব পরীক্ষায় তিনি অবিচল থেকে আল্লাহর প্রতি শতভাগ আনুগত্য প্রদর্শন করে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। আমরা সময় সংক্ষিপ্তকার বেশি উদাহরণ দিতে পারবো না, তবে আমরা যদি সাহাবিদের জীবনীতে আসি, আপনারা জানেন যে ইয়াসির পরিবার, হযরত বেলাল, তাদের যে ইসলাম কবুল করার কারণে, ইমান আনার কারণে, তাদের ইমানের প্রতি দৃঢ় থাকার কারণে তাদের প্রতি নির্যাতন এসেছিল অকল্পনীয়। এমনকি যে রাসূলের আনুগত্য গ্রহণ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে তারা ইমান এনেছিলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের নির্যাতনকে লাঘব করার জন্য কিছু করার ছিল না। যখন বেলাল, ইয়াসির পরিবারের প্রতি যখন নির্যাতন হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে দেখে তার কিছু করণীয় নেই, তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মায়দা কুমল জান্না। হেস ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতই তোমাদের ঠিকানা। এই যে অবিচল থাকা দিনের প্রতি, ইমানের প্রতি, আনুগত্যের প্রতি, তবেই তারা সার্থক মানুষ, তবেই তারা সমাজে পরবর্তী সময় আপনারা জানেন তারা সম্মানিত মানুষ, তারা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই সংবাদ দিয়েছেন। এইগুলো অবিচল থাকার ফল। এগুলো সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা কিন্তু যদি অবিচল না থাকি আমাদের লক্ষ্যের প্রতি, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ স্বরূপ আপনাদের বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতে অবস্থানের সুযোগ করে দিয়েছিলেন সৃষ্টির পর, এবং তাদেরকে বলেছিলেন একটা জায়গা পর্যন্ত না যাওয়ার কথা, গাছে পর্যন্ত না যাওয়ার কথা, কিন্তু তারা এই তাদের অবস্থানগত দৃঢ়তা ভুলে গিয়ে সেখানে যখন গিয়েছিল, সে গাছের যখন ফল
ভক্ষণ করেছিল তারা জান্নাত থেকে বিচ্যুত হয়েছিল। আবার আপনারা খেয়াল করবেন উহুদ যুদ্ধের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই গিরিপথে কিছু সাহাবীদেরকে রেখে বলেছিলেন যে তোমরা এখানে অবস্থান করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, কিন্তু প্রাথমিক বিজয় সূচিত হলে সেই যুদ্ধে সেই গিরিপথের পাহারাদার সাহাবীরা তাদের সেই দৃঢ়তা ভুলে চেতনা ভুলে তারা গনিমতের মাল সংগ্রহের ঝাঁপিয়ে পড়েছিল। ফলাফল কী হয়েছিল? প্রাথমিক বিজয় পরাজয়ের মধ্যে দিয়ে দেখা গিয়েছে সেটি আর কি। সে কারণে আমাদেরকে এ জায়গায় খুব অটুট থাকতে হবে এবং সুদৃঢ় থাকতে হবে। আপনারা খেয়াল করবেন সংকটের প্রেক্ষাপটে যে আমরা লক্ষ্যে অবিচল না থাকার কারণে অনেকেই সংগঠনচ্যুত হয়েছে। আমাদের সংগঠন যারা করেছে আমাদের সংক্ষিপ্ত জীবনে আমরা দেখেছি সাংগঠনিকভাবে যে অনেকেই সংগঠন করতে এসে এই লক্ষ্যের প্রতি সুদৃঢ় না থাকার কারণে, লক্ষ্য সম্পর্কে সুধারণা না থাকার কারণে, সংগঠন সম্পর্কে না বুঝ থাকার কারণে অনেকেই সংগঠনচ্যুত হয়েছে। আসলে সেগুলো যদি কারণ আমরা খুঁজি তাহলে কারণ খুঁজলে আমাদের দেখতে পাবো যে আসলে লক্ষ্যে অবিচল থাকার যে বাধা সেটি হচ্ছে যে অর্থ, পদমর্যাদা, পদবি, দায়িত্ব, এগুলো মানুষকে অনেক সময় লক্ষ্যচ্যুত করে, লক্ষ্যে দৃঢ় থাকতে দেয় না। যখন অর্থ আমরা খেয়াল করে দেখেছি আমাদের সংগঠনের সঙ্গে যারা বিগত সময়ে যারা সংগঠনচ্যুত হয়েছে, বহিষ্কার হয়েছেন বা অভ্যাসে চলে গেছেন, তারা আমরা খেয়াল করে দেখেছি যে তারা অর্থ, পদলোভ, মর্যাদা এগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছে। সুতরাং আগামী দিনে করি ভাইয়েরা যারা সংগঠনের সঙ্গে সংযুক্ত হবেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো লক্ষ্যে অটুট থাকবেন, লক্ষ্যে অবিচল থাকবেন, সব সময় অর্থের লোভকে সংবরণ করবেন, পদ এবং পদবি, পদমর্যাদা সেগুলোকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করবেন, সেটা প্রতিযোগিতা করে পাওয়ার কোনো বিষয় নয়, সে বিষয়গুলো মনে রেখে চলবেন। তাহলে আগামী দিনে আমাদের সংগঠন, আমাদের যে মূল লক্ষ্য দুনিয়ায় কাজ করে আখেরাতে জান্নাত লাভ, সেটি পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমি আশা রাখি। আমি করিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই আমাদের লক্ষ্যে অবিচল থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবনটা পরিচালনা করি। আমাদের লক্ষ্য ঠিক রেখে আমরা জান্নাত যেন পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন আমাদের জন্য সুনির্ধারিত করেন জান্নাত, সেই আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।